हेलो व्यूअर्स, वेलकम टू स्टाडी जॉब त्रिपुरा यूट्यूब चैनल। हमारे चैने अपन सबा के स्वागत। त्रिपुरा चाकरी प्रत्याशी आज के डेटे गवर्नमेंट और प्राइवेट सेक्टर मिले टोटल 13 नतून जॉब नोटिफिकेशन एस। गवर्नमेंट सेक्टर जैसे अकाउंटिंग और सपोर्ट स्टाफ नियोग एक एनजीओ ते प्रचुर संख्यकर्मी नियोगाड़ा थक तुम्हारे मैनेजर नियोग शिक्षक नियोग डोर टू डोर मार्केटिंग स्टाफ नियोग मैं विभिन्न पोस्ट मिले आज के डेटे 13 नतून जॉब नोटिफिकेशन एस। वीडियो प्रथम के शेष पर्त तुम्हारा सबा अवश्य देखो तुम्हारे क्वालिफिकेशन योग्यता अनुजी तुम्हारे जो जॉब तुम्हारे से अवश्य तुम्हारा पे जा चैनल अवश्य सबसक्राइब कर प्रतिदिनकार जॉब रिलेटेड इनफॉरमेशन वीडियो हमारे चैनल अवश्य पे जाए। सबसे प्रथम जो जॉब नोटिफिकेशन ये तुम्हारे रोशनी महिला क्लस्टर बहुमुखी समबाय समिति लिमिटेड थे एर अंडारे मैं रोशनी महिला क्लस्टर बहुमुखी समबाय समिति जिरानिया जार ऑफिस एड्रेस एर अंडारे अकाउंटेंट नियोग एक पोस्टर जो प्रोविशन पीरियड बोला 5,000 सैलरी देवे एंड आफ्टर प्रोविशन पीरियडर पर तुम्हार 7,000 पर मास सैलरी देवे। तुम्हार शिक्षक योग्यता न्यूनतम बीकॉम पास हो पेयर करते हैं अवश्य साथ कंप्यूटर थकते हैं। प्रोविशन पीरियड तुम्हारे 6-12 मास होबे अर्थात बीकॉम पास योग्यत जरा कंप्यूटर नॉलेज आछे तारा ये पोस्टर जो पेयर करते पारबे रश्मि महिला क्लस्टर बहुमुखी समबाय समिति लिमिटेड अफिसे तुम्हारे अफिस एड्रेस मैंने एखे प्लेस अफ पोस्टिंग तुम्हें देवा होबे। तुम्हार फर्म जमा दीते 4 सेप्टेम्बर थे 18 सेप्टेम्बर मध्य डायरेक्टलि अफिसे गए तुम्हार बायोडाटा फर्म जमा दीते हैं। एखे अवश्य तुम्हार टू हुईलार थका दरकार एवं तुम्हार एज जेटा 20-40 बचर मध्य तुम्हार बयसटा होते हबे। एखे तुम्हार टीएडीआई देवा हबे ना जाओयार जोन्नो তাহলে অ্যাকাউন্টেন্ট পোস্টার জন্য তোমরা যারা বিকম পাস করে বসে আছো যেসব বেকার ভাই বোনরা তোমরা অবশ্যই দেখে নিতে পারো, তোমরা এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে নিতে পারো। 8415006810 নম্বরে বিশদ জানার জন্য কন্ট্যাক্ট করতে পারো। তোমরা ডাইরেক্ট বায়োডাটা রেডি করে এর সাথে অ্যাটাচ করবে তোমার সাপোর্টিং ডকুমেন্টের মাধ্যমে অ্যাডমিট, তারপর তোমার মার্কশিট আপ টু কলেজ পর্যন্ত মার্কশিট, এসএসসি সার্টিফিকেট থাকলে রিলেভেন্ট সার্টিফিকেটগুলো, পিআরটিসি অ্যাটাচ করে অবশ্যই পার্টিকুলার অ্যাড্রেসে 5 সেপ্টেম্বর থেকে তোমরা জমা দিয়ে দেবে। নেক্সট জব নোটিফিকেশন এসেছে গভর্নমেন্ট সেক্টর থেকে আইসিএআর রিচার্জ কমপ্লেক্স নর্থ ইস্ট রিজন যার অফিস অ্যাড্রেস হলো লেম্বুছড়া। লেম্বুছড়া যে আইসিআর কমপ্লেক্স আছে লেম্বুছড়া বাজারের ঠিক আগে হাতের বাসে হাতের তোমরা মোহনপুর যাতে লেম্বুছড়া বাজারের স্কুল চমুনি ঠিক হাতের ডাইন সাইডের রাস্তাটা দিয়ে গিয়ে আইসিআর রিচার্জ কমপ্লেক্সটা। এই রিচার্জ কমপ্লেক্সে 2 জন স্টাফ নিয়োগ করা হবে তোমার ফিনান্স এর অ্যাকাউন্টসে মানে অ্যাকাউন্টসের স্টাফ নিয়োগ করা হবে। ন্যূনতম যোগ্যতা বিকম বা বিবিএ পাস হলে তোমরা পেয়ার করতে পারবে। তোমার এজ 21-45 ভিতরে হতে হবে। তোমাকে 25,000 প্রতি মাসে স্যালারি দিতে হবে মানে আইসিআর রিচার্জ কমপ্লেক্সে তোমরা চাকরি করতে চাইলে তোমরা 15 সেপ্টেম্বরের ভিত্তিতে মেইল আইডি ICA@ECT2023@gmail.com তোমার বায়োডাটার সাথে সব রিলেভেন্ট ডকুমেন্ট 15 সেপ্টেম্বরের মধ্যে আইসিআর রিচার্জ কমপ্লেক্স পাঠিয়ে দেবে। 25 সেপ্টেম্বর তোমাদের ইন্টারভিউ হবে। নেক্সট জব নোটিফিকেশন এসেছে তোমাদের নব অলমানজ্যোতি বয়স্ক সেবা আশ্রম বইয়ের মাতা। তোমরা বইয়ের মাতা থেকে 1 কিলোমিটার ভিতরে যে নব অলমানজ্যোতি বয়স্ক সেবা আশ্রমটা একটা এনজিওর আন্ডারে চলে একটা সেবামূলক প্রতিষ্ঠান, সামাজিক দায়বদ্ধতা প্রতিষ্ঠান, এনজিও তোমরা বলতে পারো। এই নব অলমানজ্যোতি বয়স্ক সেবা আশ্রম এ তোমাদের হেল্পার ও মাঠ পর্যায়ে কর্মী নিয়োগ করা হচ্ছে সেবামূলক কাজের জন্য। বেতন তোমার যোগ্যতা কোয়ালিফিকেশন অনুযায়ী দেওয়া হবে। ন্যূনতম 5ম শ্রেণী পাশ থেকে আপনার গ্রাজুয়েশন বা যোগ্যতা যে কেউ পেয়ার করতে পারবে। অ্যাজ এ এনজিওতে বা সমাজকর্মী হিসাবে যদি তোমরা কাজটা করতে চাও তাহলে 9612-1042 অথবা 7085 নম্বরে তোমরা যোগাযোগ করে নিতে পারো। নব অলমানজ্যোতি বয়স্ক সেবা আশ্রম বইয়ের মাতা প্রিয় দেববর্মার বাড়ি সংলগ্ন গোকুলনগর বিশালগড়। অ্যাড্রেসটা যদি যদি কোনো প্রবলেম থাকে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। একটা এনজিওতে কিন্তু রিলায়েবল জব, একটা সমাজকর্মী হিসাবে তুমি কাজটা করতে পারবে। নেক্সট জব নোটিফিকেশন এসেছে একটা মিউজিক ইনস্টিটিউটের জন্য টার্গেট ভিত্তিক তোমাকে টার্গেট দেওয়া হবে ডোর টু মার্কেটিং করার জন্য। অভিজ্ঞ লোকজন মানে অনেকটা তোমার টার্গেটের উপর তোমার স্যালারি নির্ধারণ করতে হবে। তোমাদের ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। ডোর টোডের মার্কেটিংয়ের বিষয়ে যখন আসে উঠবে তোমার মার্কেটিংয়ের উপর তোমার কমিশন বা স্যালারি নির্ধারিত করা হবে। নেক্সট জব নোটিফিকেশন এসেছে কর্মী চাই আগরতলা শহরতলির খুচরো ওষুধের দোকানের জন্য কর্মী নিয়োগ করেছে। শহরতলির খুচরো ওষুধের দোকান ঠিক আছে, এবং
একজন স্টাফ নিয়োগ করা হচ্ছে, কম্পিউটার জানা এখন দুইটা পোস্টের লোক নিয়োগ করা হচ্ছে, একজন কর্মচারী নিয়োগ করা হচ্ছে এবং একজন স্টাফ নিয়োগ করা হচ্ছে কম্পিউটার জানা। অর্থাৎ কম্পিউটারে ডাটা এন্ট্রি, কম্পিউটারে ন্যূনতম মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল বিষয়ক জ্ঞান আছে, এরকম কর্মী নিয়োগ করা হচ্ছে। ওষুধের দোকানে দুইজন স্টাফ নিয়োগ করা হচ্ছে। তোমরা যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্টে কন্ট্যাক্ট করে নিতে পারো। দোকানের অ্যাড্রেস হলো আগরতলা। নেক্সট জব নোটিফিকেশন এসেছে সেম আগরতলা সেক্টর থেকেই। আগরতলা স্থিত একটা প্রতিষ্ঠিত কাপড়ের শোরুমের জন্য একজন মেয়ে কর্মী চাই। প্রতিষ্ঠিত কাপড়ের শোরুম, শোরুমে এজ এ গার্ল ক্যান্ডিডেট হিসাবে তুমি যদি কাজ করতে চাও, শোরুম স্টাফ হিসাবে কাজ করতে চাও, বেতন তোমার যোগ্য তুমি যদি হবে, এরকম যারা গ্রাজুয়েশন পাস মেয়ে বোনরা, যারা গ্রাজুয়েশন পাস কম্পিউটারে দক্ষ, কম্পিউটার জানা যেসব মেয়েরা ফিমেলরা আছো গ্রাজুয়েশন পাস, তোমরা জবটা করতে পারো। আগরতলা স্থিত শোরুমে জবটা দেওয়া হচ্ছে। যোগাযোগের জন্য কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে 7005201449 87949457444। তোমরা যোগাযোগ করে নিতে পারো। নেক্সট জব নোটিফিকেশন এসেছে ড্রাইভার ভাই বন্ধুদের জন্য। তোমরা যারা ড্রাইভার ভাই বন্ধুরা, তোমরা এখনও বেকার বসে আছো বা কোনো জব করছো, ড্রাইভিং রিলেটেড জব করছো, তাহলে এটা তোমার জন্য একটা সুইটেবল জব বলতে পারো। একটি প্রাইভেট গাড়ি চালানোর জন্য একজন অভিজ্ঞ ড্রাইভার নিয়োগ করা হচ্ছে। 8974391100 নাম্বারে কন্ট্যাক্ট করতে বলা হচ্ছে। অর্থাৎ তোমরা যারা বেলির ড্রাইভিং লাইসেন্স আছে, তোমরা ড্রাইভিংয়ে এক্সপিরিয়েন্স আছে, তাহলে তোমরা ডাইরেক্টলি ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে ডাইরেক্ট কথা বলে নিতে পারো। যদি প্রাইভেট গাড়ি চালাতে তোমরা চাও বা এরকম জব তোমরা করছো। নেক্সট জব নোটিফিকেশন এসেছে একটি জুতোর দোকানের জন্য। এক মাসের কাজের জন্য স্টাফ চাই। তোমরা বুঝে শুনে তোমরা কাজ করবে, কারণ এক মাসের জন্য স্টাফ নিয়োগ করা হচ্ছে, এরপরে তোমার জবটা রিলায়েবল না, জবটা থাকবে না। তাই তোমরা যদি এমন কোনো নেসেসারি প্রয়োজন পড়ে তাহলে এদের জন্য পেয়ার করতে পারো, যদি দোকানে এক মাসের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে। নেক্সট লুক চাই, বাজে মাল দোকানের জন্য কাজ জানানোর অভিজ্ঞ লুক চাই, মানে মুদির দোকানে কর্মচারী নিয়োগ করেছে। 9862778527 নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এজ এ মুদির দোকানে যদি তোমরা স্টাফ হিসাবে তোমরা জবটা করতে চাও, এখানে মুদির দোকানে কর্মচারী নিয়োগ করা হচ্ছে। আমরা নেক্সট জব নোটিফিকেশনে চলে যাচ্ছি। আগরতলা শহরে প্রতিষ্ঠিত একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য অভিজ্ঞ সাফাই কর্মী চাই। মেল ফিমেল দুজনই পেয়ার করতে পারবে। এজ এ সাফাই কর্মী হিসাবে যদি বাণিজ্যিক প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান মানে বিশাল মেঙ্গা মার্ট, বিগ বাজার দেখো নিনে, স্মার্ট বাজার, এইসব বাণিজ্যিক যে শোরুম, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতে প্রায় সময় সাফাই কর্মী নিয়োগ করা হয়। এরকম সাফাই কর্মী কাজটা যদি তোমরা করতে চাও মেল ফিমেল, তোমরা পেয়ার করতে পারো। ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। বেতন তোমার আলোচনাক্রমে দেওয়া হবে, আর ন্যূনতম 5 পাস হলেই যথেষ্ট এজ এ সাফাই কর্মী হিসাবে যদি কাজটা তোমরা করতে চাও। 7085388532 নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। একটা শহরের প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে সাফাই কর্মী হিসাবে কাজটা করতে চলে। নেক্সট এক্সট্রা মহিলা ক্লাস্টারে অ্যাকাউন্ট পদের জন্য পুরুষ ও মহিলা কর্মী নিয়োগ করা হচ্ছে। তোমরা যারা মহিলা ক্লাস্টার বলতে, এটা কিন্তু গভর্নমেন্ট সেক্টর জব, একদম প্রথম যে বহুমুখী যেটা জিরানে বলেছিলাম সেই ধরনের মহিলা ক্লাস্টারে তোমরা লোক নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা বিকম পাস, কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে। স্যালারি যেটা 5000 টাকা তোমার প্রভিশনাল পিরিয়ড দেওয়া হবে। আফটার প্রভিশনাল পিরিয়ড যেটা 7000 টাকা আমি আগেই বলে দিয়েছিলাম। এই ধরনের জবগুলো কিন্তু প্রতিদিন আছে। তোমরা যারা বিকম পাস যোগ্যতা আছো, যারা গ্রাজুয়েশন পড়ে আছো কমার্সে, প্রতিদিন কিন্তু তোমাদের জন্য বিভিন্ন রকমের কিন্তু জব নোটিফিকেশন আছে। তোমরা এই যে অ্যাড্রেসটা বরুখা মান্দাই যে ক্লাস্টার অ্যাড্রেস, ক্লাস্টার অফিসের অ্যাড্রেসটা জমা দিতে হবে 11 সেপ্টেম্বর বিকাল 4টা পর্যন্ত। 11 সেপ্টেম্বর বিকাল 4টা ভিতরে জমা দিতে হবে। এজ এ বিকম পাস, এম কম পাস, তোমরা যারা কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট আছে, তোমরা মহিলা ক্লাস্টার যদি জবটা করতে চাও, অবশ্যই 11 সেপ্টেম্বরতে তোমার বায়োডাটার পার্টিকুলার অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। নেক্সট জব নোটিফিকেশন এসেছে, আর্জেন্টলি রিকোয়ার সাম অ্যাকাউন্টেন্ট অ্যান্ড অফিস বয়। আর্জেন্টলি কিছু অ্যাকাউন্টেন্ট অ্যান্ড অফিস বয় নিয়োগ করা হচ্ছে ফর এ কনসালটেন্সি ফার্ম। 7005700309 নাম্বারে যোগাযোগ করতে পারো। আজকের ডেটে বিশেষ করে বিকম পাস যোগ্যতায় অনেকগুলা গভর্নমেন্ট সেক্টরে জব নোটিফিকেশন এসেছে। তাছাড়া একটা এনজিওতে বেশ কিছু কর্মী নিয়োগ করা হচ্ছে। আগরতলার বাণিজ্যিক প্রতিষ্ঠানে স্টাফ, ফিমেল স্টাফ নিয়োগ করা হচ্ছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানে সাফাই কর্মী নিয়োগ করা হচ্ছে। তোমার ওষুধের দোকানে স্টাফ নিয়োগ করা হচ্ছে।
তোমাদের মুদির দোকানে, তারপরে তোমাদের মাঝে মাঝে মুদির দোকানে স্টাফ নিয়োগ করা হচ্ছে, ডোর টু ডোর মার্কেটিংয়ে স্টাফ নিয়োগ করা হচ্ছে, মানে বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন কোয়ালিফিকেশন অনেকগুলো জব নোটিফিকেশন আজকে দিতে বেরিয়েছে। তোমরা কোয়ালিফিকেশন যোগ্যতা অনুযায়ী যেই জবটা তোমাদের সাথে সুইটেবল বা মিলে যাচ্ছে তোমরা অবশ্যই প্রেয়ার করে নিও। আমরা অনেকেই আছো যারা প্রতিদিনকার এই ধরনের জবের সন্ধান খুঁজে থাকো, আমাদের এই চ্যানেলে প্রতিদিনকার এই ধরনের জব সন্ধান অবশ্যই পেয়ে যাবে। এবং যদি তোমাদের এই ভিডিওটা কোনো উপকৃত বা তোমাদের যদি কোনো কাজে এসে থাকে, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। প্রতিদিনকার এই ধরনের জব রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে অবশ্যই পাওয়া যাবে, এটা আমাদের কমিটমেন্ট হলো। ধন্যবাদ। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।